নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি দেখাবে খেলা, ছয়টি রাশির স্টার ঘুরতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি শনি স্টার ঘুরাতে চলেছে এই ছয় রাশির, এবং কেন, হোয়াই, কি কারণে এই ছয় রাশিকে শনি দিবে অফুরন্ত অর্থ? আপনার বড় প্রাপ্তি তাও আমি জানাব। দেখুন, 6 এপ্রিল 2024 শনি নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ শতবিশা নক্ষত্র থেকে ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে শনি গমন করছে। কুম্ভ রাশিতে শনি থাকছে, কিন্তু এই যে আপনার বৃহস্পতির নক্ষত্রে শনির প্রবেশের ফলে স্টার ঘুরবে ছয় রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয়টি রাশির জাতক এবং জাতিকারা। দেখুন, আমি বারবার একটি কথা বলি, যখন কোনো গ্রহকে দেখা হয় তার থেকে সে গ্রহটা কোন নক্ষত্রে বসে রয়েছে, কারণ শনি কোন নক্ষত্রে বসে রয়েছে আর শনি কোথায় অবস্থান করছে মেনলি দেখা দরকার, কোন নক্ষত্রে অবস্থান করে। নক্ষত্রটা কিন্তু বিশেষভাবে ভাইটাল। শনি যে এই বৃহস্পতি নক্ষত্রে যে প্রবেশ করছে, তার ফলে এই জ্যোতিষ দুনিয়াতে বড় বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, এবং শনি এবার এই ছয় রাশিকে ভাগ্যের চাকা ঘোরাতে চলেছে। অনেকে শনি নিয়ে তো ভয় করেন কি না, আজকের এই আলোচনাটি যদি আপনারা শুনেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন শনি এবার কোন রাশিগুলোকে অর্থপ্রাপ্তি, বাম্পার অর্থপ্রাপ্তির সুযোগগুলো নিয়ে আসবে। দেখুন, আমি একটি কথা বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, এক কথায় ঋণের উপর ঋণে জর্জরিত, রাস্তা খুঁজে পাচ্ছেন না, সন্তানের এডুকেশন, সন্তানের বিবাহ, সন্তানের কর্ম নিয়ে সমস্যা আসছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং যাদের ব্যবসা ভালো চলছে না, নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির তৃতীয়ভাবে শনি অবস্থান করছে, তৃতীয়ভাবে গোচরে শনি কিন্তু খুব ভালো ফল দেয়, এবং এই যে নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ আপনার রাশি নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে, আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিয়ের জায়গাটা আপনাদের নিশ্চিত রূপে ঘটাতে চলেছে। স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি করবে, যারা শরীরস্বাস্থ্য নিয়ে ভুগছিলেন কিছুটা আপনাদের উন্নতি করবে এই সময়ের মধ্যে। আপনাদের ভাগ্যক্ষেত্র কিন্তু শনি কিন্তু বৃদ্ধি করতে চলেছে। আমি আবারও বলছি, প্রত্যেকে শনির বীজমন্ত্রটা আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে শনি নক্ষত্র পরিবর্তন 6 এপ্রিল যে দুপুর দুটো তিন মিনিটে যে নক্ষত্র পরিবর্তন করছে ধনু রাশির ক্ষেত্রে, কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো কিন্তু করবে। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির এই নক্ষত্র পরিবর্তন আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের পঞ্চমপতি নক্ষত্রে প্রবেশ করছে। বিশেষ করে আপনাদের এই সময় সন্তান ক্ষেত্র খুব ভালো হতে চলেছে, সন্তান প্রাপ্তির জন্য আপনাদের সময়টা খুব ভালো। যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, ভালো বিয়ের যোগাযোগগুলো আপনাদের আসবে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, এবং ডেইলি ইনকামের জায়গা এবং আপনাদের লাইফ পার্টনারের জীবনে উন্নতি হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার
মেষ রাশি, তিন নম্বর রাশি, মেষ রাশির আপনাদের বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে শনি, অর্থাৎ এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্ম সুযোগের আসবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি দিতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং ডেইলি ইনকামের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। শনির নক্ষত্র পরিবর্তনে মেষ রাশি আর্থিক লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির এই নক্ষত্র পরিবর্তন, শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের স্টার ঘুরাবে, আপনাদের বিশেষ করে ভাগ্য ক্ষেত্রে যেমন বৃদ্ধি আপনাদের করবে, আপনাদের এই সময় বড় ধরনের কর্মক্ষেত্রে যোগ দেখা যাবে, পৈতৃক সূত্রে সম্পত্তি এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে পারেন এবং আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি করবে, শুভ বিবাহ এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। হ্যাঁ, আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের সরকারি চাকরি, এমএনসি কোম্পানিতে চাকরির প্রবল যোগ কিন্তু দিবে, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, ইনকাম যোগ আপনাদের দিতে চলেছে, আপনাদের এমন কোনো সেক্টর থেকে বড় ধরনের সম্পত্তি লাভ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির এই সময় অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং লটারি, শেয়ার বাজার, ফাটকা থেকে এই সময় আপনারা বড় ধরনের অর্থ পেতে পারেন এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের বড় ধরনের ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করতে চলেছে। দেখুন, যারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সাথে হচ্ছে না, সমস্যা রয়েছে, একবার আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। আমি আবার একটা কথা আপনাদেরকে বলি, জীবনে সমস্যা রয়েছে, এই সমস্যার পথই হচ্ছে জ্যোতিষ, তাই এই যে শনির যে নক্ষত্র পরিবর্তন জ্যোতিষ দুনিয়ায় বিশ্ব ব্রহ্মাণ্ডে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং যাদের চাকরি পাচ্ছে না, চাকরি পাওয়া এবং যাদের সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো, বিবাহের জায়গা নিয়ে সমস্যা, সেই জায়গাগুলো আপনাদের কিন্তু অনেকখানি ভালো হবে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে, বৃহস্পতি স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু একান্ত দেখা দরকার। এবং আমি আবারও বলছি, আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, হনুমানজির উপাসনা আপনারা করুন, বিশেষ করে শনিকে শান্ত করতে গেলে হনুমানজির উপাসনা আপনারা করুন এবং আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন, রাস্তার দুস্থ কুকুরকে আপনারা কিছু খেতে দিন এবং পাশাপাশি আপনারা এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, আমি আবারও বলছি, আপনারা কিন্তু কোনো নির্ধনী ব্যক্তিকে, বাস্তবে যারা নির্ধনী তাদেরকে কিছু সহায়তা করুন, বাস্তবে যারা দুর্বল মানুষ তাদেরকে কিছু সহায়তা করুন, আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে। তো যাই হোক, শনির এবার দিবে অর্থ, স্টার ঘুরাবে এই ছয় রাশির, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে 6 এপ্রিল 2024 দুপুর 2:03 থেকে এই নক্ষত্র পরিবর্তনে মহা প্রাপ্তি এই ছয় রাশির। নমস্কার, ধন্যবাদ।